আজকে যেভাবে দেশে অরাজকতা অবিচার গুম এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলি ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকারের যে রিপোর্টটি বাইর হয়েছে সেই রিপোর্টে আপনারা দেখেছেন অন্তত 600 জন বিএনপির নেতাকর্মীকে ইলিয়াস আলী সহ গুম করা হয়েছে আজকে এই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে তারা নির্বাচন থেকে দূরে সরে যেতে করতে না পারেন সেই ব্যবস্থা করেছে এমনিভাবে বহুবিধ এই বাংলাদেশের এই তথাকথিত সরকার বিনাভোটের সরকার নিশিরাতের সরকার আজকে দেশে জুলুম অত্যাচার চালাচ্ছে সুতরাং সময়ের দাবি এখন আমাদের নেতা ইলিয়াস আলী সহ সকল গুমকিত নেতৃবৃন্দকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া আগামী দিনে আমরা ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আজকে যে সকল বন্ধুরা এই গুমের শিকার হয়েছে আমাদের দলের তাদের সকলের পরিবারের পক্ষ থেকে আমরা সিলেট জেলা বিএনপি বলতে চাই তাদের সকলকে অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আজকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ সকল গুমকিত নেতৃবৃন্দকে আমাদের কাছে ফিরিয়ে দিবে স্মারকলিপি জমা দিয়েছি এবং আজকের এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা জানেন আজকে এম ইলিয়াস আলীর 10তম গুম দিবস উদযাপিত হচ্ছে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আমরা প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় থানায় আমরা স্মারকলিপি পেশ করছি একটু পরে আমাদের মিলাদ মহফিল হবে আগামীকাল আমাদের ইফতার মহফিল হবে কুষ্টিয়া কনভেনশন সেন্টারে আজকের এই স্মারকলিপি পেশের মাধ্যমে আমরা প্রশাসনের উদ্দেশ্যে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনারা যদি অবিলম্বে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতৃবৃন্দের দিনার জুনেদ আনসার আলী সহ তাদেরকে ফেরত না দেন সন্ধানের জন্য ব্যবস্থা না করেন তাদের ফেম পরিবারের হাতে আমাদের কাছে ফিরিয়ে না দেন তাহলে আমরা সিলেট জেলা বিএনপি অচিরেই বিশাল গণ আন্দোলন গড়ে তুলে আমরা তাদেরকে ফেরত আনতে বাধ্য হব ফেরত আনতে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ